তারা শুধু তাদেরকে উৎসাহিত করে আমরা ভবিষ্যতের জন্য আমাদের গোষ্ঠীর একজন আর কিন্তু তারা যদি এটাও চায় আর আমরা ভালো খেলা দেখাইতে চাই এটা আমাদের জন্য সবার জন্য আজকে আমরা বড় টিম আপনি যদিও বড় টিমের সাপোর্টার মোবাইলে দেখুন ধরে রেখেছিলেন আপনার অনুভূতি কি আছে খেলা সম্পর্কে আমার তো মনে হচ্ছে বড় টিম জিতবে না কারণ বড় টিম খোলা নেক আমি দিন শেষ আপনি কিন্তু বড় দল অবশ্যই বড় তাহলে আপনি বড় দলের সাপোর্ট দেন সাপোর্ট দেন তারা খুব ভালো খেলে ইদানিং খুব ভালো খেলতেছে না বড় টিম খেলোয়াররা সে তো ভালো করে বল শট দিতে পারে আজকে খেলা সম্পর্কে কিছু বলো কিছু কই না খেলাটা অনেক আউশের আসলে মানে অনেক দিন পরে সবাই একসাথে জীবন তুমি কিছু বলো খেলা সম্পর্কে কিছু বলো মানসিক আনন্দের জন্য কত কিছু না করে তার মধ্যে একটি হচ্ছে খেলা পৃথিবীতে অনেক ধরনের খেলা আছে এক এক দেশের খেলা এক এক ধরনের হয়ে থাকে তবে আমার সবচেয়ে ভালো লাগে ফুটবল খেলা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে ফুটবল খেলার জন্য এগিয়ে যাচ্ছি আসলে অনেকদিন পরে আমাদের এলাকাতে বড় টিম বড় ছোট দল একটা ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে আরে ভাই ভাই তাড়াতাড়ি আপনি মাঠে চলে আসেন আপনার জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছে সুমন কইতে সুমন আছে না মানুষ আরো বেশি না না ওরাই যাচ্ছে ঠিক আছে বিখ্যাত একজন ফুটবলার মুস্তাকিম হায়দার তার কথা আসলে বলার উপেক্ষা রাখে না সে অসাধারণ ফুটবল খেলে আমি
আমি জানি বড় টিমের ফিল্ডার না দুই মিনিট হেলার পরে দেখবে আর দশটা জিততে পেরেছে এবার আমি উঠুন আমার টিম আমার উপরে সবকিছু ওরা ভরসা আমি আশা করছি আজকের খেলায় আমি তিনটি গোল করবো তিনটি গোল না করলে আমার নাম অবশ্যই ঠিক আছে ঠিক আছে এই যে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় টিমের খেলোয়াড়রা পরামর্শ করছে যে কিভাবে তারা ম্যাচ উইন জিতবে এই এই সম্পর্কে তারা সম্মিলিতভাবে আলোচনা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কিং খান লড়াই করতেছে অনুভূতি সাতটা না হইলে চলছে সাতটা না হইলে চলে ভাই কড়াই দিন চলে আরো গোল কয়েকটা খাইছি আমরাও দিছি কয়েকটা কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের স্কোর হয় নাই এখন একটা গোল হবে দেখো